শহরে নগরে জেলায় রাজ্যে সব জায়গায় কেন হচ্ছে, কেমন নবীর উম্মত হয়েছে, তিনি কেমন রহমত আল্লিল আলামিন, আল্লাহ কতটা জব জিকির বানিয়েছেন, আমি স্টেপ বাই স্টেপ বোঝাবো ইনশাআল্লাহ। এমনি নবী প্রেমিকদের কাছে নবীর কথাটা মধুর থেকে টিপবে, ধরে বলুন। একদিকে যদি মধুর গেলাস টাকা হয়, একদিকে যদি বলে এইটা চালানো নবী ভালোবাসা, চার কথা যাবে আমার নবীর ভালোবাসা আমাদের কাছে বড় ইনশাআল্লাহ। একটু যদি টাইম দিচ্ছি আল্লাহ সোনার মালিকেরা না জল তরুণেরা অনেক পুরে সোনার মায়েরা যুবকেরা আব্বার মায়েরা অন্য বিরুমাত হয়েছি অন্য বিরুমাত আল্লাহ পাক করে প্রেরণ করেছে। আজ বিশ্ব নবী দিবসের মাহফিলে বসেছে আল্লাহ দয়াময় আমাকে আপনাকে কত বড় সৌভাগ্য করেছে আল্লাহ আমি আল্লাহ পৃথিবীময় বিশ্বময় আমি আল্লাহ পাক ছড়িয়ে দিয়ে সম্মানী করেছি দুনিয়ার নেতাদের নামটা তার এলাকার মধ্যে বিখ্যাত থাকে দুনিয়ার নেতাদের তার এরিয়ার মানুষ ছেলে দুনিয়ার মন্ত্রীদের দুনিয়ার রাজ্যের নেতাদের শক্তিশালীদেরকে এরিয়ার মানুষ জানে কিন্তু আমার নবী আল্লাহ পাক এত সম্মান দিয়েছেন দুনিয়ার জমিনে যারা বিখ্যাত হয়েছেন তাদের জীবনী রচনা হয়েছে ভারতবর্ষের একজন প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু তার জীবনী লেখা হয়েছেন এই পশ্চিম বাংলা জমিনে স্কুলের সিলেবাসে একটা কবির কবিতা ছোটবেলা থেকে পড়েছি রবীন্দ্রনাথ ঠাকুর তারও জীবনী পাওয়া যায় এই রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনীটা ভারতবর্ষের মানুষ বেশি বেশি জানতে পারে পৃথিবীতে এমন দেশ আছে সেই দেশের মানুষ রবীন্দ্রনাথ ঠাকুরকে চেনে না আল্লাহ আমার নবীর জীবনী আল্লাহর মখলুকের ভিতরে মানুষ্য জাতির ভিতরে এত জীবনী রচনা হয়েছে আল্লাহর নবী ব্যতীত অন্য কারো জীবনী এত ভাষায় লেখা হয়নি জোরে বলুন কারণ পৃথিবীর জমিনে যেখানে রাজ্য আছে যেখানে দেশ আছে যেখানে ভাষা আছে প্রত্যেকটা ভাষায় আমার নবীর জীবনী রচনা করা হয়েছে আমার নবীর জীবনীর মতো জীবনী আলোচনা অন্য কারোর হয়নি আর কেমন পর্যন্ত দুনিয়ার নেতাদের সম্মান মানুষ মারা দেখবেন যারা কোন সরকারি লেভেলে চাকরি করে উপরের পোস্টে একজন থাকে তার সামনাসামনি ভালো বলে স্যার আপনি খুব ভালো আপনার মন খুব ভালো আপনি খুব যোগ্য সামনাসামনি খুব তোলায় দুনিয়ার মানুষ মানুষকে ভালো বলার পিছনে মানুষ মানুষের নাম করার পিছনে ডুপ্লিসিটি জালিয়াতি আর দু নম্বরই থাকতে পারে কি করে না উপরের লেভেলের নেতা নিচের লেভেলের নেতা থাকে প্রমোশন পাওয়ার আসায় বড় পথ স্যার আপনার মন খুব ভালো আপনি খুব ভালো পিছনে পিছনে ঘুরে কিন্তু মনটা আলাদা আর মুখটা আলাদা দুনিয়ার মানুষ মানুষের ভালো পাওয়ার পিছনে মানুষের নাম বাড়ানোর পিছনে মানুষের প্রশংসা করার পিছনে ডুপ্লিসিটি আর জালিয়াতি থাকতে পারে দুনিয়ার মানুষের
নাম বলানো অসস্তার বাড়ানো তুলনা করা যায় না। আল্লাহ যাকে সার্টিফিকেট দেয় পৃথিবীর কোন শক্তি না পৃথিবীর কোন ব্যক্তি ওই সার্টিফিকেটকে ভুল প্রমাণ করার ক্ষমতা হয়নি আর হবে না। এখন আমি আপনি ভাববো আমার নবী কেমন নবী, কেমন রহমতের নবী, কেমন দয়ার নবী। ও নবীর উম্মত হয়েছি একদম তত্ত্ব তুলে ধরবো একটু গুরুত্ব দিয়ে শুনবেন। কেন কোন জিনিসের গুরুত্ব না দিলে মজা পাওয়া যায় না, গুরুত্ব বুঝে আসে না। সোনার স্বর্ণ যদি পড়ে থাকে 100 গ্রাম সোনা, ছোট বাচ্চা সোনা কি জিনিস চেনে না, ওর সামনে সোনার টুকরো পড়ে থাকলে লাথি মেরে চলে যাবে, কোনো দাম নেই, জানে না তো সোনা কি জিনিস। কিন্তু স্বর্ণকার যদি 10 গ্রাম সোনা পড়ে হয় জানে না সোনা অনেক মূল্য মর্যাদা দেয়। আমরা নবী প্রেমিক, সত্যিকারের নবীকে চেনার রাস্তা খুঁজব এবং নবী ভালোবাসা অর্জন করতে গেলে নবী আমাদের কতটা ভালোবাসি, কেমন নবী পেয়েছি একটু জানার দরকার আছে। আমি জানতে গেলে শুনতে গেলে সুশুনবো এই মনে করলে হবে না, যে কিছু উপলব্ধি করবো গুরুত্ব দিয়ে শুনবো। আল্লাহ আমাদের যেন শুনে বুঝে আমি করার তফিক দেন বলুন। আল্লাহ আমি একের পর এক তথ্য তুলে ধরছি। ও সোনার মানিক যুবকেরা, মেদিনীপুরের সোনার মায়ের যুবক ভাইরা, আপনার মায়েরা আল্লাহ দয়াময় আমার নবীকে তাম বিশ্ববাসীর জন্য রহমাতান লিল আলামিন করেছে। আজ রাতে যদি মরে যায় কাল থেকে আর মন্ত্রিত্ব থাকলো না, তাহলে কালকে আবার নতুন করে মন্ত্রীর পদে বসানোর একটা মানুষ খুঁজতে হবে। দুনিয়ার জমিনে একজন মন্ত্রী বেঁচে থাকা অবস্থায়, নেতা বেঁচে থাকা অবস্থায় যাদের উপরে নেতৃত্ব দেয় তাদের নেতা থাকে, ওই মানুষটা মরে গেলে আর তার নেতা থাকে না। কিন্তু আল্লাহ আমার নবীকে এমন নবী বানিয়েছেন, ইমামুল আম্বিয়া খাতামান নবীন, তিনি যখন হায়াতে ছিলেন সাহাবীদের মাঝে নবী ছিলেন। নবী আমার দুনিয়া ছিলেন, পর্দা গ্রহণ করেছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়া আসবে আল্লাহ আমার নবীকে সকলের জন্য নবী করেছেন। আমার নবীর কাছে দুঃখ বেদনা প্রকাশ করতেন, কি করতেন না, আমার নবীকে গিয়ে সালাম দিতেন, আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। নবী সাহাবীদের মাঝে যেমন ছিলেন, এখন আমার আপনার মনে দুঃখ প্রশ্ন হতে পারে, আমার নবী তো দুনিয়া ছেড়ে চলে গেছে, তো মনে করে কি করে না, আল্লাহ নবী দুনিয়া ছেড়ে চলে যায়নি, নবী আমার সাহাবীদের জন্য যেমন নবী আল্লাহ দয়াময় আমাদের জন্য একই নবী রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা আল্লাহ নবীকে পেয়েছেন, আর আমরা আল্লাহ নবী থেকে দূরে নয়, আল্লাহ নবী থেকে নবীর বাড়ির থেকে দূরে হলেও আমার আপনার নবী আমাদের থেকে দূরে নয়। অবাক হয়ে যাবেন, আল্লাহর নবীকে আল্লাহ পাক কেমন রহমাতান লিল আলামিন করেছেন। ও সোনার মানিক যুবকেরা, দুনিয়ার জমিনে একদল মানুষ বলে নবী মরে গেছেন,
মাজার শরীফ বলা যাবে না। খোদার কসম বলছি, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করছি, আমার নবী দুনিয়া ছেড়ে চলে যায়নি, শুধুমাত্র নবী আমার পর্দা গ্রহণ করেছেন। আল্লাহর নবী যদি চাইতেন আল্লাহ জান্নাতের আলা মকামে থাকতে পারতেন, শুধু পর্দা নিয়েছেন। আল্লাহর নবী আল্লাহর কাছে চেয়ে নিয়েছেন, আল্লাহ আমি আপনাকে ডেকে নেব। আল্লাহর নবী বলেন, আল্লাহ আমি পর্দা গ্রহণ করবো ঠিকই, আমার কোটি কোটি গুনাহগার থেকে ছেড়ে দুনিয়া ছেড়ে যাব না। আমার নবী মাজার মুকাদ্দাসে বিশ্বাস নুরউদ্দিন তৎসময়ের বাদশা আমার লাশ মোবারক চুরি করার পরিকল্পনা করেছে, ওদেরকে ধরো। ঘুম ভেঙে গেল, বাদশা চিন্তিত হয়ে বললে, কি স্বপ্ন দেখলাম? দয়ালু নবীকে সচক্ষে দেখলো, সত্য দেখলো, স্বপ্ন যোগে দেখলো, আমার নবীকে দেখলো। অন্য স্বপ্ন মিথ্যা হয়, শয়তানি স্বপ্ন হতে পারে, আর আমার নবীকে যদি কেউ স্বপ্নে দেখে ওই স্বপ্নটা কোনোদিন মিথ্যা হয় না। স্বপ্নে দেখলেও আমার নবীকে সত্য দেখা আলেমেরা ব্যাখ্যা দিচ্ছে, আল্লাহর নবীর লাশ মোবারক চুরির পরিকল্পনা হচ্ছে, খুঁজে কোনো কাউকে পেলেন না। দ্বিতীয় দিন স্বপ্নে আল্লাহর নবী আসলেন, বাদশা নুরউদ্দিন তোমার বাদশাহ শক্তি দ্বারা খুঁজে বার করো। দ্বিতীয় দিনে কোনো স্বপ্নের ব্যাখ্যা শুনে কাউকে ধরতে পারলেন না। আল্লাহর নবী তৃতীয়বার স্বপ্ন দেখায় বাদশা নুরউদ্দিন, আমি রাসূলুল্লাহ, আমার দুশমন যারা আমার লাশ মোবারক চুরি করার জন্য আসছে, এদের নকশাটা তুমি দেখে এলাও। ওই সমস্ত নবীর দুশমনের লাশ চুরি করার জন্য সুরঙ্গ করছিলেন আল্লাহর নবী, চেহারাটাও বাদশা নুরউদ্দিনকে দেখিয়ে দিয়েছিলেন। আর আমার আপনার মতো হতভাগা মুসলমান আমরা সেই নবীকে বলি নবী চলে গেছেন, খোদার কসম নবী যাইনি। সাহাবীরা সালাম দিয়েছিলেন, গুরুত্ব শুনেছিলেন।
কি নবী অলদে তমাম পৃথিবীর জমিনে পৃথিবীর ইতিহাসে এই রকম নবীর কোন ধর্মের মানুষ দেখাতে পারবে না যে তাদের ধর্মগুরু মরে গেছে আর আজ তার দরবারে যা সালাম দেওয়ার উত্তর আসে খোদার কসম কিয়ামত পর্যন্ত নিয়ামত থাকবে আমার নবী না হলে আসমান হতো না জমিন হতো না ওর কায়না হতো না সেই নবী উম্মত উম্মতির মায়া দুনিয়া রয়েছেন কানের মতো কান নিয়ে যান চোখের মতো চোখ নিয়ে যান মহব্বত কলিজায় নিয়ে যান নবীর মাজারে গেলে এমনি ফিরে আসা হয় না নবী সালাম শুনেও অনেকে আসে আমি একটা তথ্য দিচ্ছি নবীকে সালাম দিলে পাঁচটা তথ্য দিল একদম তথ্য এবং সঙ্গে সঙ্গে দলিল নবীকে সালাম দিলে উত্তর শুনতে জোরে বলে পাওয়া যায় একটা দলিল দিচ্ছি এখানে কথা বুঝিয়ে বলছে দলিল যদি দেয় তাহলে অসুবিধা থাকবে না আর মনটা খুশি হয়ে যাবে কথা ঠিক না ঠিক পৃথিবীতে এমন ধর্মগুরু কেমন পর্যন্ত আর আসবে না ওই ধর্মগুরু মরে গেছে ও ধর্মের মানুষেরা ওকে কাটে শুইয়ে দিয়ে পুড়িয়েছে আর লাঠি দিয়ে পিটিয়েছে পৃথিবীর জমিন থেকে পর্দা দুর্ভণ করেছে আমার তার মায়ের নবী লাশ আবার দুনিয়া জমিনের মাটি খেতে পারে না আল্লাহ নবী বলছেন বুখারী শরীফের হাদিস ইন্না মা হাররামা আলাল আরদি আন তাকুলা আসাবুল আমবিয়া আল্লাহ নবী হুজুর সোনার জবানে বললেন আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ইন্না মা নিশ্চয় আমার আল্লাহ হাররামা আলাল আরদি জমিনের মাটির জন্য হারাম করে দিয়েছেন আন তাকুলা আসাবুল আমবিয়া তাম নবীদের লাশগুলো জমিনের মাটির জন্য আপনারা শুনেছেন আল্লাহ নবীর মাজার মুকদ্দাসে যেতেন পায়ে হেঁটে হেঁটে হাসপাতালে পৌঁছাতেন আল্লাহ নবীর মাজার মুকদ্দাসে গিয়ে কলিজা করে সালাম দিতেন আমার নবী উত্তর দিতেন আল্লাহ নবী হাদিস সাহেব রহমাতুল্লাহ আলাইহি নিজে কানে শুনতে পেতেন আমার নবীর মাজার মুকদ্দাসে থাকার সুযোগ পেয়েছিলেন দাঁড়িয়ে হারোয়াজ জমিনে সাথী সঙ্গীদেরকেও শুনিয়েছিলেন আল্লাহ নবীর উত্তরটা নিজে কানে শুনেছিলেন দলিল পেলেন তো হাজার হাজার দলিল আছে নবী সাহাবীদের সালামের উত্তর দিয়েছিলেন আমরাও আজ সেই সাহাবীদের মতো বিলীত জীবনে করতে পারবো না অন্তত তারা যেমন চেষ্টা করেছে আমরা চেষ্টা করলেও আল্লাহর মাহবুব হলে নবীর আশেক হলে নিশ্চয়ই উত্তর শুনতে পাওয়া যাবে এবারে কিছু গরিব মানুষ আছে তারা বলবে নবী তার ধনীদের নবী না আরববাসীর নবী তাই মনে করবে তো আবার যুক্তি কথাগুলো যুক্তির সঙ্গে মিলিয়ে দেখো
আমার শুনে এখন কিছু মানুষের প্রশ্ন উঠবে যে রাসূলুল্লাহর মাজার তো সবাই যেতে পারবে না, পারবে কি? আর আমরা সবাই তো আরবের বাসিন্দা না, কেউ কুয়েতে, কেউ বাহরাইনে, কেউ লন্ডনে, কেউ চীনে, কেউ পাকিস্তানে, কেউ ভারতে, কেউ ফ্রান্সে, পৃথিবীর কোনায় কোনায় মনুষ্য মত আছে না। তাহলে ধনী হতে পারবে বলে আমি তো হতে পারবো না। নবী সাহাবীদের সঙ্গে যেমন আপন হয়েছিলেন, আমাদের সঙ্গে তেমনি আপন হয়ে আছেন বলে বলুন তো। দুঃখ পাওয়ার জায়গা নেই, নবী ধনীদেরও নবী, গরিবের নবী। ও সোনার মানিক যুবকেরা, মেধাবী পুরুষ সোনার মায়েরা, যুবক ভাইয়েরা, তত্ত্বগুলো একটু উপলব্ধি করুন। নবী আমার ধনীদেরও নবী আর গরিবেরও নবী। আপনি দুঃখ করবেন না, গরিব বলে কত হাজার হাজার মাইল কিলোমিটার দূরে আছে বলে আপনি দুঃখ করবেন না। খোদার কসম বলছি, নবীর মাজার মুকদ্দাসে যাবেন পয়সা যদি না থাকে, নবীর মাজার মুকদ্দাসে যাবেন আমার অর্থ যদি আপনার না হয়, প্রকৃত নবীর আশেক হয়ে যান, নবীর মহান অপথে ফানা হয়ে যান, নবীর আদর্শে আদর্শিত হন, আল্লাহর ভয়ে কলিজায় জায়গা দেন, কোরআনের হাদিস অনুযায়ী জীবন অতিবাহিত করেন, আমার নবীর মহান পথে দুই ফোঁটা চোখের পানি ফেলে দেন। কি ইরাকের বাসিন্দা, কি ইরানের বাসিন্দা, শুধু আরামের বিছানা পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারাটা দিদার হয়ে প্রেমিকের ঘরে আমার দ্বারা নবী দিদার দিতে চলে আসে। আমরা নবীর থেকে দূরে, নবীর ভালোবাসে নবী আমাদের থেকে দূরে নয়, কিন্তু প্রথম কথা হলো আমরা নবীর আশেক, নবীর উম্মতের দাবিদার বটে, পরকিত আশেক। একটু ব্যাখ্যা দিই, ছোট ছোট করে, শুধু ব্যাখ্যাটা দিলে কিছু বুঝে আসবে না। আচ্ছা বলুন তো, আল্লাহর হাজি বান্দারা হজে যায় কষ্টের পয়সা ব্যয় করতে হয় কি হয় না? আর টাকা থাকলে কি হজ হয়? ভীষণ বিল্ডিং, মালাখানা, ব্যবসা, বিজনেস, গাড়ি বাড়ি, সুখ শান্তি, আরামায় সব আছে। দশ বার হজ করলে টাকা ঘুরাবে না। ইমাম সাহেব বলছে, বাবা আপনি হজ থেকে ঘুরে আসুন। বলছে, হ্যাঁ বলছি, যাবো, মেয়েটার বিয়ে দিয়ে নাও, হজ তো হয়ে গেছে, চলে যাও, তোমার হজ করো। আমার একটু কাজ বাকি আছে, কাজটা সারতে হবে। আচ্ছা আমরা সামনের বছর যাবো, সামনের বছর আসলে দুনিয়া ছেড়ে চলে যাবে। নবীর আশেক যারা হয়, পয়সা ছিল না, অর্থ ছিল না, আল্লাহ যেকোনো ভাবে থাকে, আল্লাহ কাবার মেহমান ভাবে দিয়েছেন। তবে যারা মক্কা মদিনা ঘুরে জিজ্ঞেস করে দেখুন, যাওয়ার আগে তাদের অন্তরটা মনটা মদিনার দিকে ফেরান, চোখের পানি নামাজ করে ফেলে দেন, আল্লাহ জীবন একবার কি নবীর দরবারে মেহমান হতে পারবো না, আল্লাহ জীবন একবার কি সালাম দিতে পারবো না, আল্লাহ একবার কি নবীর মাজার মুকাদ্দাস সূচককে দেখতে পারবো না। আমাদের তো মদ খাবার না, সালাম আরামের বিছানায় গিয়ে নামাজ পড়ে সস্তার দরবারে নবীর মাজারের মেহমান হবে, এই কথা বলার কথা মনে থাকে না, অথচ বিড়ি খাবার কথা আমরা বুঝি, কথা ঠিক না? বলি মুসলমানের পিছনে কাঠি মারার কথা আমরা বলি। এক মাস চলে যায়, একবার নবীর উম্মত এরকম অনেক আছে, মুখে বলে উম্মত, নবীর ভালোবাসা অন্তর জাগে, একবার দরুদ শরীফ পড়ে আছে না? এক এক মাস চলে যায়, এই কপালটা আল্লাহর দরবারে একবারও নত পারে না, আছে না? দ্বিতীয় নম্বর কথা হল যে রাসূলুল্লাহ উম্মতের ঘরে স্বপ্নের মাধ্যমে আসতে পারে, পারে না? পারে না। আমার আপনার ঘরে আমার নবী আসতে পারে না? পারে না, পারে তো। যে ঘরে নবী আসতে পারে সেই ঘরটা ঠিক করা দরকার আছে না? নেই। হ্যাঁ, আমাদের ঘরগুলো সেই নবীর উম্মতের ঘর আছে না? ভিডিও হল হয়েছে। আমি যদি মুরব্বীদের থেকে ধরি, আমার একদল চাচা দিয়ে আব্বা দিয়ে এমন আছে, এখনে ঘুমাবার সময় বিড়ির বান্ডিলটা বালিশের তলায় নিয়ে ঘুমায়, ওই মানুষটার কথায় বলে কবরে এক পা, ঢেঙা এক পা, সারা জীবন জলসা শুনেছে, বিড়ি খাওয়া ছাড়তে পারেনি, অথচ আজও ঘুমায় বিড়ির বান্ডিলটা বালিশের তলায় মাথার ধারে নিয়ে। যিনি নবী দেখার আশা রাখতো, অন্তত লজ্জা পেয়ে যেত, বিড়ির বান্ডিলটা বালিশের তলায় রাখতো না।
পয়সা হয়ে গেছে তাহলে বিড়ি খায় না সিগারেট খায় হ্যাঁ তবে পয়সা বেশি সিগারেট খায় আমার এখানে মেলা টেলা হয় নাকি আপনার দিকে যে কাঠের জিনিসপত্র বিক্রি হয় সিগারেট ধোঁয়া বেলাটা পাত্র উঠে জানেন আপনারা বাবু আর ভাব নিয়ে সিগারেট খায় সুখ টান দেয় মাথার ধারে রেখে দেয় ঠাঙের উপরে পাথর দিয়ে টেনে আর ধোঁয়া ফেলে আল্লাহ না করুক ওই রাতটা শেষ রাত হয়ে গেলে ওই রাতটা জীবনের বিদায় রাত হয়ে গেলে ওই যে ঘুমালো মাথার ধারে একটা বড় মাথা গেল আর দিন বুঝতে পারেননি মাথার ধারে একটা প্রমাণ রেখে গেল সাক্ষী রেখে গেল এটা আমি রেখে যাচ্ছি মনে এই কাজের কাজই আমি তোমরা দেখলাম মরণের পর সাক্ষী ও ছেলেরা সোনার মানে যুবকেরা আব্বা মায়েরা করবেন না দুঃখ নেবেন না নদীর আশে হয়ে যান বিছানায় গিয়ে দুপোটা চোখের পানি ফেলে দেন এসব নামাজ পড়ে তসবিহ হাতে নিয়ে নবীর ভালোবাসা এসকে দেওয়ানা হয়ে দরুদ শরীফ পড়তে থাকেন আরামের বিছানাটা খুব পবিত্র করে রাখেন বিছানাকে একটু ঘুমিয়ে ঘুমিয়ে বলেন হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ জীবনে করে পরে কি যেতে পারবো না জীবনে যাওয়া যদি না হয় একবার আমাকে দেখা দেন আল্লাহর কাছে দোয়া চাল চোখের পানি ফেলে দেন নবীর ভালোবাসা বেকার নয় আল্লাহ নবী কেন এত বড় নিয়ামত করেছেন আমার আপনার জন্য যত বড় গুনাহগার হোক যত বড় মক্কর হোক জেনাকর হোক ব্যভিচারী হোক এই আদা মল্লচক এই পাঁচকুড়া এরিয়ার মানুষ এই জায়গায় বসে যদি একবার দরুদ শরীফ পড়ে আমার নবী কেমন রহমত বলে না যে মত করে দরুদ নেব না আমার নবী বলে না সুদ করে দরুদ নেব না আল্লাহ নবীর মাজার মুকাদ্দাসে নবীর আশেকদের দরুদ শরীফের নজরানা হাতিয়া তো পাবা আল্লাহর ফারেশতারা এই সুদূর আদা মল্লচকে জমিন থেকে আমার নবী মাজার মুকাদ্দাসে পৌঁছে দেয় বাইরের থেকে যে মানুষটার বিড়ি খাওয়া অভ্যাস নয় বিড়ির গন্ধ লাগে সে দুর্গন্ধ লাগে দরজাটা খুলে ঢুকলে দুর্গন্ধ আর দুর্গন্ধ এটা নবীর উম্মতের ধর্ম নয় নবীর উম্মতের পরিচয় নয় যুবকদের কি বলবো আমি তোমাদের ভাই একবার দুইবার না হাজার বার বলার হক আমার আছে না নেই তোমাদের ভালো বলে দেব ওই বক্তা আমি নয় যেখানে যে রোগ সে কিনলেন করি রাগ করলে কিছু করার নেই আল্লাহকে দায়িত্ব দিয়েছেন শরীয়ত দায়িত্ব দিয়েছেন এখানে বসে হক কথা যদি না বলি আল্লাহর কাছে দায়ী হয়ে যাব যুবকরা তোমরা সোনার মানি তোমরা আমার ভাই বলে যদি মনে করো আমি তোমাদের জাহান্নাম রাস্তা থেকে বাঁচার রাস্তাটা বলে দিচ্ছি একবার কি আফসোস হয় না মসজিদে আজান হয় কোন লজ্জায় তখন খেলার দিকে পক্ত হয়ে থাকো তোমার তিরিশটা কুড়িটা প্লেয়ারের নাম মুখস্ত যে ভালোবাসা প্লেয়ারকে বেছে ফেলছো ওই ভালোবাসা যদি নবীকে ভালোবাসতে আর ওই নবীর ওসিলা দিয়ে যদি দোয়া চাইতে আল্লাহ কখন মনে হয় তোমার সংসার অভাবে ফেলে কোনোদিন তোমার মতো মানুষকে বন্ধন লোনের ব্যাংকের দ্বারস্থ হতে হতো না যে নবী উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া চাইছেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক তোমাদের জন্য আপনি না খাইয়ে রাখবেন না আল্লাহ আমি নবী অনাহারে থাকি আমি নবী ভুকা থাকি আল্লাহ দিন মন পার হয় আমি নবী পেটে পাথর বেঁধে থাকি বলুন তো নবী আমার কেন ক্ষুধার্ত থাকতেন যে নবীকে না বানালে কিছুই বানাতেন না সেই নবীকেও মানে না আল্লাহকেও মানে না জালেম কাফের মুশরিক আল্লাহ তাদের গলা সমান খাওয়াচ্ছে কি খাওয়ায় না আল্লাহকে মানে না তারা কত ভালো মন্দ খেয়ে ঘুমাচ্ছে আর আল্লাহর হাবিবকে না বানালে আল্লাহ কাউকে বানাতেন না সেই হাবিব পেটে পাথর বেঁধে আছে কেন আমার আল্লাহ হাবিবের কষ্ট দেখে বলে জিব্রাইল চলে যাও আমার হাবিবকে কি বলো আমার হাবিব যদি আজকে বলে উহুদ পাহাড়টা আমার দয়ার নবীর জন্য সোনা করে দেব আল্লাহ
বলেছেন আপনি না খেয়েছেন আপনার কষ্ট দেখে আল্লাহ আমাকে প্রেরণ করেছেন আপনি বলুন কি চান আপনি কেন না খেয়ে থাকেন আল্লাহর নবী বললেন জিব্রাইল আমি রাসূলুল্লাহ যদি পেট পুরে খাই আমার কত গরীব উম্মতি অনাহারে থাকবে তারা কিয়ামত পর্যন্ত দুঃখ করবে নবী গরীবের নবী নয় নবী হবে ধনীদের নবী আরাম আয়েশ করে দিন গুজরান করেছে আল্লাহর নবী কি ধনী ধনী সাহাবীরা ছিলেন না আল্লাহর নবী অনাহারে থাকতে বাড়ি গিয়ে সাহাবীরা পেট পুরে খেতে ভালোবাসি আল্লাহর নবীর দরবারে এত পরিমাণে হাদিয়া তো বাস্ত আল্লাহর নবী যদি সাজিয়ে সাজিয়ে ঘরে জমা করে রাখতেন মালের পাহাড় জমে যেত আল্লাহর নবী আকার দিয়ে নিতেন আল্লাহর নবী কিছু পাগল ছিল আসহাবে সুফায় ইসলামের জন্য বাপকে হারিয়েছে ইসলামের জন্য জন্মভূমি ত্যাগ করেছে ইসলামের জন্য সুন্দরী বিবি ছেড়েছে ইসলামের জন্য কলিজার টুকরা এই ছোট ছোট বাচ্চার মায়া ত্যাগ করে মক্কা জমিন ছেড়ে মদিনা এসেছিলেন না আসেননি আল্লাহর নবী বলতো আমার পাগল ওরা আল্লাহর পাগল আমি রাসূলুল্লাহ যদি আমার ঘরে থাকি এতে আমি সত্য করে নেব এই হাদিয়া তোহফা গুলো আসহাবে সুফায় আমার পাগলদের দিয়ে দিলাম আল্লাহর নবী বলতেন দুনিয়ার সুখ আমি চাই না আমার উম্মত উন্নতির জন্য আশিক যারা হয় নবীর মহব্বতে দেওয়ানা হয়ে যায় আল্লাহর মহব্বতে ফানা হয়ে যায় তাহাজ্জুদে দাঁড়িয়ে যায় কি যায় না আর ঘরগুলো বিলুপ্ত হয়েছে এই হেডফোনগুলো জাহান্নামে নিয়ে যাবে হেডফোনটা হলো বড় কারণ তবু যখন হেডফোন ছিল না জোরে গান বাজনা জোরে ছবি চললে আব্বা মা বুঝতে পারতো একটু বকা দিত ছেলে পাশের ঘরে মেয়ে পাশের ঘরে বারোটা একটা বাজে জানে না জেগে আছে না শুয়ে পড়েছে ও ছেলেরা সোনার মানিক যুবকেরা খেলোয়াড়দের ভক্ত হয়ে না দুনিয়ার নেতা দুনিয়ার খেলোয়াড়দের ভক্ত হয়ে লাভ হবে না দুনিয়ার নেতাদের ভক্ত হলে কখনো কখনো এপিএল কার্ডটা বিপিএল হয় দু কিলো জায়গায় চার কিলো গম পাওয়া যায় বড্ড সরকারি একটা ঘর পাওয়া যায় রহমাতাল্লিল আলামিন ভক্ত হলে ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুনটা গায়ের জোর তো খুব কাউকে ভয় করে না কারো সম্মান করে না নিজেকে বড় মনে করে আছে না নেই কত সাহসী বলতেন আরামের বিছানা গিয়ে মোবাইল দাও দেখলে যদি ঘুম না আসে তার মেরে ছুঁড়ে ফেলে দাও চলে যাও কোথায় কবরস্থান আছে কবরের ধারে গিয়ে দাঁড়িয়ে যাও আব্বা যদি না থাকে মা যদি না থাকে আব্বা আমার কবরটা দাঁড়িয়ে দাঁড়িয়ে জিয়ারত করো বাড়ি ফিরে এসো না কোথায় খাটিয়া রাখা আছে খাটিয়ার কাছে দাঁড়িয়ে যা জীবনে বহু গাড়ি চেপ ছোট বহু বিদায় গাড়ি সে মন্ত্রী হোক আর ভ্যান চালক হোক ভিক্ষুক হোক আর চাকরিজীবী হোক ওই গাড়িতে সবাইকে উঠতে হবে কেন তুমি কবরস্থানকে পাশে কবি নেই বুঝাতে কবর কো দেখ কর আপনে মৌত তো আপ নেহি কর সকতে বলছে কখনো কি কবরস্থানে ধাপ থেকে যাও না ভাঙা কবরটা দেখে নিজের কবরের কথাটা কি মনে করতে পারো না আহা যুবক ছেলেরা মোবাইলটা রেখে কবর যে আবাদ করে আর খাটিয়াটা রেখে যদি বাড়ি আসে আমার মনে হয় নবীর ভালোবাসা অন্তরে জমে যাবে আর সারা রাতের মতো মোবাইল দেখার আশাটা জীবনের মতো মিলে যাবে পোকা ধরে গেছে খোদার কসম শ্রেষ্ঠ নবী দয়াল নবী ভালোবাসা করে যায় জায়গা দিলে ওই লাশটাকে আমার আল্লাহ পাক মাটির জন্য খাওয়া হারাম করে দেয় আল্লাহর নবীর পাগল সাহাবীরা ছিলেন এই যুবক আল্লাহর নবী বলতেন এই যুবকরা হলো আমার
অত্যন্ত প্রিয় যুবকরা ইসলামের বড় সম্পদ জিহাদের ময়দানে গেলেন যুবক যুবক সাহাবা আল্লাহর নবীকে নিয়ে বেঈমানের মূল টার্গেট হলো রসুলকে মিটিয়ে দেওয়া আমাদের বেঁচে থাকা আমাদের মরে যাওয়া আপনার জন্য আমরা ঈশ্বরের এই যুবক বয়সের শক্তি দিয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো আল্লাহ বলে তুমি আর মানুষ তোমরা মনে করছো মরে গেছে শহীদদেরকে সম্মানী করেছে ওই শহীদদের আল্লাহ বলেছেন শুধু ওরা জীবিত নয় আমি আল্লাহের জান্নাতি রিজিক দান করে দেই শরীফটা কোনি যায় জায়গা দাও নবীর ভালোবাসা আদর্শ ছেড়ে কুকুরের আদর্শ কেন নিলে দাঁড়িয়ে পেশাব করা তো কুকুরের কাজ যুবক গুলো দেখেছে কুকুর দাঁড়িয়ে পেশাব করে বলছে কুকুর তুই একলা পারিস আমিও পারি দেখেছে কুকুর পেশাব করে পানি লেগে পানি নেওয়া লাগে না মুসলমানের ঘরের ছেলে বলছে কুকুর তুই যখন দিস আমি কোথায় হারিয়ে গেলে নবীর উম্মত নবীর আশে পবিত্র থাকে এই মুসলমানের ছেলেরা জীবনটা পরিবর্তন করুন মাথাটা সংস্কার দরবারে নত কর অভ্যস্ত করুন যে মাথাটা সংস্কার দরবারে পাঁচবার নত হয় পৃথিবীর কোন শক্তি আর ব্যক্তির কাছে আল্লাহ ওই মাথাটা আর নত করায় না আরো জোরে বলুন কথাগুলো ঠিক বলছে না বলুন ঠিক আমার যারা আব্বা আছেন সত্যি কথা বলেন তো দশটা বিশটা চল্লিশটা পঞ্চাশটা একশোটাও জলসা বসেছেন আছে না নেই ওই মানুষটা এখন বিড়ি খাওয়া ছাড়বে কবে ছাড়বে মকরু তাহারিবি তাঞ্জি পরের কথা খেলে দুর্গন্ধ হয় না হয় না বিড়ি খাওয়া অবস্থায় ঘুমালে মাঝে মাঝে দেখবেন মানে দাঁত দুটো একটা পড়ে গেছে দাঁত আছে তো কষ্ট বুঝছি না আমি আপনাদের ছেলে আপনাদের নাতি আপনাদের ভাইয়ের মতো আব্বা যদি অন্যায় করে ছেলে যদি একটা ভালো শিক্ষিত ছেলে হয় সব ছেলে হয় না মানুষ ছেলে হয় আব্বা মক্কর হয় ওই ছেলেটা আব্বা হাত ধরে সম্মানের সঙ্গে বলতে পারেনি পারে না এতটাই তো আফসোস আপনার তো এইবারে দুনিয়ার বাড়া ছেড়ে একটু আখেরাত মুখীয় দরকার ছিল দাঁত পড়ে গেছে গাল রাহা হয়ে থাকে ঘুমাচ্ছে তখন গাল থেকে ভকভক করে বন্ধ করেছে আল্লাহ আগর মোটে গেল তো বন্ধটা নিয়েই গেল যুবক ছেলেরা একটা সময় ছিল মাটির ঘর খড়ের চাল খেজুর পাতা ছিট দিয়ে মানে কাদা ছিটিয়ে দিয়ে ঘেরা ছিল ছোটটা ছিল না বাচ্চাদের অভাবের সংসারে বৃষ্টি এসেছে আব্বা আর মা ঝাপটার জন্য কেতা ভিজে যাবে বাচ্চাদের নিয়ে কুটিয়ে কোলের উপরে নিয়ে বসে বসে আব্বার কোনো ছেলে করিনি কারেন্ট ছিল না লম্প জ্বালিয়ে সকালবেলা ফজরের আগে উঠে উঠে ঝাড়ু দিয়ে নামাজ পড়ে গুনগুন করে কোরআন তেলাওয়াত হতো ওই কুড়ে ঘরে রহমত আর বরকত ছিল কথা ঠিক লাগলো আল্লাহ মাটি ঘরটা মারামত করে ওই ঘরটা সুন্দর ছাদ হলো ওই ঘরে পাথর দিয়ে মোজাইক হলো ওই ঘরে আজকে একটা নামাজের পার্টি পাওয়া যায় খেজুর পাতার পার্টি না হেভি দামি পার্টি সে পার্টিটা দেখে মনে হয় যে পার্টিটা নামাজ পড়ার জন্য কিনি হুজুর মতো কোনো মানুষ হাজি সাহেব মানুষ
কোনো হঠাৎ করে কোনো ব্যক্তি মেহমান এসে যদি বলে নামাজ পড়বো, তখন আলমারির থেকে আলনা থেকে বাক্স থেকে গুছিয়ে এগুলো বার করা যায়, বোঝা যায় পাটিটা নামাজির জন্যই না। ঘরের দরজার পর্দা দামি, ঘরের জানালার পর্দা দামি, ওই ঘরের ভাবি আর চাচি আর মেয়ে বেরো হয় দাঁড়িয়েছে, শাড়ি পরে মশারি, পেটে কাপড় নেই, পিঠে কাপড় নেই, পরিবেশ কতটা নোংরা হয়ে গেছে। ওই ঘরটা চব্বিশ ঘন্টা গান নাচ সিরিয়াল চলছে, ওই ঘরে এক মাস চলে যায় একজনও মাথা ঠোকেন, এক মাস চলে যায় একজন কোরআন শরীফ পড়ে না, কোরআন শরীফ রাখাই আছে। বিপদে মুসিবত পড়ে আল্লাহর কাছে আল্লাহর কাছে বলছে এটা করো, তো ওই বুড়া বন্ধনের লড়লে তাহলে একটা মিনি হয় না, যুক্তিটা খারাপ বলো না তুমি, যুক্তিটা খারাপ বলো না তুমি, বছর তো মেয়ে লোকের নামে সারা পাশ হয়, কিন্তু অসুবিধা নেই তোমার এখন সে তো না খুলে নেবো চল ভুলে গেলে খোদার কসম ঘরে কোরআন তেলাওয়াত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘরে আল্লাহ রাসূল কষ্ট আমার খেয়ে সাতাশ নম্বর পর একটা সুরা আছে সুরা রহমানের পরে সুরার নাম সুরা ওয়াকেয়া, দশ মিনিট লাগবে বেশি বেশি ভালো করে পড়ো সুন্দর করে পড়লে দশ মিনিট। আল্লাহ রাসূল বলছে প্রতিনিয়ত সুরা ওয়াকেয়া যে বাড়িতে তেলাওয়াত হয় আল্লাহ রাসূল কষ্ট রাখে না, তোমার সংসার অভাব তোমার ঘরে দুঃখ কষ্টটা কেন আল্লাহর ডাকে সারা দিয়ে মসজিদে গিয়ে তুলে ধরলে না, আল্লাহ আমার একটা ঘর দরকার, আমার বাচ্চা দিয়ে আমি কষ্টে আছি, আল্লাহ আপনার ভান্ডারে তো কমি নেই, আল্লাহ একটু আমার জন্য একটু দয়া মায়া করেন, আল্লাহ আল্লাহ আমার একটা আর্থিক সহজ সচ্ছলতা দেন, খোদার কসম যত বড় গুণাগার হোক তেমন পৃথিবীর জমিনের যদি সব থেকে বড় গুণাগার হয় পৃথিবীতে এমন কোন গুণা নেই যে সে ব্যক্তি করেনি, আসমানের নিচে জমিনের উপরে সব থেকে বড় গুণাগার এই ব্যক্তিটার জন্য আল্লাহর ঘরের দরজা মসজিদে তালা মারা যাবে না, ওই ব্যক্তির জন্য চব্বিশ ঘন্টা মসজিদের দরজা খোলা, পাঁচবার বান্দাকে আল্লাহ ডাকে আল্লাহর বান্দা পাঁচবারে একবারও সাড়া দেয় না, দুঃখ কষ্ট আল্লাহর কাছে তুলে ধরো নবীর আদর্শ জীবনে জাগা দাও, এই কলিজায় যদি নবীর আদর্শ জাগা দিতে পারেন পৃথিবীর জালিমদের চক্রান্ত গুলো আল্লাহ পাক একজন নবীর আশেকের কদমে লোটা পড়ি খাইয়ে দেয় জেনে বলুন, ও সোনার মালিক যুবকেরা আব্বা মায়েরা এই নবীর ভালোবাসার উন্মাদ আল্লাহর প্রকৃত বান্দার কত দাম, আর যদি নবীর আশেক উন্মাদ দুনিয়ায় না থাকে দুনিয়া থাকবে না, এই দুনিয়াটা টিকে রয়েছে ফলে মারাওলা আর নবীর ভালোবাসার উন্মাদ উন্মাদীদের ওসিলা, গোটা বিশ্বের মানুষ জানতো না এমন ভয়ান নবী রহমতের নবী নবীদের নবী, মদিনার জমিনে নবী আমাত্র শরীফ নিয়ে গেলেন হিজরত করে, মদিনার জমিনের মাটি নূরের নবীর ছোঁয়াতে মদিনার জমির মাটি পৃথিবীর চোখে সম্মানী হয়ে গেছে, মদিনা কখনোই শরীফ হতো না, আল্লাহ নবী গিয়েছিলেন বলে মদিনা শহরটা মদিনা শরীফে পরিণত হয়েছে, গোটা বিশ্বের মানুষ মদিনার নাম নিত না মদিনায় যেত না, আমার নবীর ছোঁয়া মদিনাটা গোটা বিশ্বের মানুষের কাছে পৌঁছে গেছে, আমার নবীকে পরিজার ভিতরে জাগা দিয়েছে, দুনিয়া আমার নবীর সঙ্গী হয়েছে আর মরণের পরে আমার নবীর সঙ্গী আল্লাহ বানিয়েছে, এই আবু বকর সিদ্দিককে আমার নবীর ভালোবাসার কারণে গোটা পৃথিবীর মানুষের কাছে আল্লাহ সম্মানী করেছে, আল্লাহর নবীর নূরের হাতে হাত দিয়ে
কলেমা পড়ে মুসলমান হয়েছে আর হাফসি বেলাল শুধু বেলাল নয় ওই বেলাল তার পায়ের আওয়াজটা আল্লাহর নবী জান্নাতের ভিতরে শুনতে পেয়েছে এই জন্য যুবকদের বলছি আমার যুবক ছেলে যথেষ্ট বোঝে দায়িত্ব তো আমার বলা মানুষ তাই আপনাদের কথা চিন্তা করি যত দিন নিয়ত করেছি আল্লাহ আমাকে এই জায়গায় কথা বলার সুযোগ করে দিয়েছেন কখনো হুজুরা নেতাদের ধরে কখনো মুরব্বীদের ধরে কখনো মত করতে ধরে বাবা হুজুরা তো বলবে কারা বলবে রাগ করলে হবে রাগ করলে হবে না একবার দুবার তিনবার আল্লাহ একদিন এমন করে দিলে মন কারণ বড় হয়ে যাবে যা আজ থেকে বহুবার হুজুর এসে বলে মনটা বড় হয়ে যা সত্যি ভুল চার মত খাবে ভালো হয় এইভাবেই ভালো হয় হ্যাঁ নামাজ পড়বি নামাজ পড়বি সবসময় হুজুরা নামাজ পড় একদিন বসে জল সে মনটা নরম হয়ে গেছে ইস সত্যি তো মনে হচ্ছে আজ থেকে নামাজ খাওয়া করবে না হেদায়ত হয়ে গেল হেদায়ত আল্লাহ হেদায়তের মালিক বান্দার মন ভালোবাসা করে রাখে আলেমদের দায়িত্ব হলো নবী এলাকায় পৌঁছে দেওয়া রসুল্লাহ অন্যান্য নবীরা দিনের দাওয়াত হক কথা মানুষের কাছে পৌঁছেছে নামাজ পড়িনি আমার নবী কাউকে বলে বলা ধরে না তুমি বলো নামাজ পড়ো তুমি বলো ফিরে এসো এক এক আসে না আসলে তো কপাল ধরো কথা ঠিক না বলো আমি ভুলে যাই যে আমার অজর লাগে ঠিক আছে প্রথম কথা বলতে সালাম দিলে উত্তর জোরে বলেন শুনতে পাওয়া যায় প্রথম কথা কি বলেছি দ্বিতীয় পয়েন্টে কি বলেছি গরিব বলে দুঃখ করার জায়গা নেই পৃথিবীর যে কোনো প্রান্তে ভাড়া ঘরে ছেঁড়া ছেঁড়া শরীরে স্বপ্নে দিদার পাওয়া যায় আমাদের নবীকে তার মন আশা জাগে না জাগে না তাদের নবীকে তার আশা আছে একটু হাত তোলে তো দেখি মাশাআল্লাহ মাশাআল্লাহ নারী তো বিপ আরো ধরে নারী তো বিপ সিলসিলা হক পুরা শরীর হয়ে আহলে সুন্নাতুল জামাআ আহলে সুন্নাতুল জামাআ বিশ্ব নবী দিবস বিশ্বের কবিদের মিলাদুন নবী আশা করতে বলেছে কথা ঠিক না আচ্ছা বলো তো মসজিদে যাবেন পবিত্র হওয়া লাগবে লাগবে ভীষণ পাওয়ারফুল ব্যক্তি গ্রামের মানুষ সবাই সম্মান করে হঠাৎ জুমার দিন মসজিদে প্রবেশ করতে যাচ্ছে গোসল করে রেডি ভালো সাদা ধবধবে জামা পরেছে দামি জামা সম্মানী ব্যক্তি অর্থশালী ভদ্র শিক্ষিত ব্যক্তি জামা পরে হঠাৎ মসজিদে যাবে বৌমাটা বলছে আব্বা শ্বশুর একটু ধরেন তো বাচ্চাটাকে নাতিটাকে ধরেছে একটু হালকা পেশা পায়খানা করবে মানে জামা নিয়ে গেছে খেয়াল করি মসজিদে ঢুকতে যাবে একজন বলছে আপনার জামা কি তাই তো এইমাত্র জামা পড়লো আমার জামা কি মানে দেখো ঠিক বাচ্চা পায়খানা করছে যত বড় পাওয়ারফুল ব্যক্তি হোক যত বড় গাদ্দার হোক যত বড় মাস্টার নেতা লিডার হোক ওর বিবেক কি বলবে মসজিদে ঢুকে কি বলবে আল্লাহর ঘর পবিত্র এখানে নোংরা জিনিস নিকে বলেছি যে সালাম দিয়েছে উত্তর শুনেছেন দলিল আছে তবে স্বপ্নে দেখেছেন দলিল দেখা দেওয়া দরকার আছে না একজন দুজন দেখিনি হাজার হাজার আশেখা দেখেছে তবে একটা আশেখে রসুলের কথা আমি বলবো যাতে আমাদের মনটা একটু পরিবর্তন হয় আল্লাহ আমাদের তৌফিক দেন বলল আল্লাহুম্মা আমিন আর কি বলছো বল্লাহ আল্লাহ
মেশিন টানতে পারবে চারটে হবে না, দিয়েছে চব্বিশটা হবে না, কি হবে টানতে পারবে চারটে, কোনো মিক্সচার নেই, কোনো সুন্দর সাউন্ড করার মেশিন নেই, দু ঘন্টা বলা হবে এমনি কষ্ট। আল্লাহ সুবহানাহু আমি সারা বছর অসার করে আমার বলা আঘাত আসে, আজ প্রথম বছরে এক তিন রকম হয় কিন্তু আজ প্রথম একটা কষ্ট বলে আমার, যার কারণে ভাইজান চলে যাওয়ার পরে কিছু মানুষকে বসিয়ে রাখার একটা কষ্ট হয়, তাই তো নাকি? তো আল্লাহ সুবহানাহু পরিবেশটা ভালো হয়ে গেছে, কিছু কিছু জায়গা আছে মানুষ নবী ভালোবাসার কথা একটু রং ভাব নিয়ে ঘুরে যায়, কিন্তু এখানে দেখছি পরিবেশটা খুব সুন্দর, নবীর ভালোবাসা বলা লাগিয়ে যারা থাকার তারা থেকে যদি গেল গেল, যদি না বসে কি করবো, কিছু করার আছে, জোর করা জিনিস না। তবে মাশাআল্লাহ যারা আমরা আছি আমাদের তকদিরটা ছোট নয়, কিছু কথা আমরা যেমন শুনছি আল্লাহ যেন আমাদের আমল করার তৌফিক দেন, বলুন আল্লাহ আমি নবীর আশিকের কথা বলবো ইনশাআল্লাহ। তার আগে একটু মন চালনা করবে, একটু দরুদ শরীফ পড়লে রসুলের ভালোবাসা মনে, আরে দরুদটা পড়লে তো বেকার নয়, চলে যাওয়ার কথা কোথায়? মদিনায়। পৃথিবীতে আল্লাহ তাম সৃষ্টির স্রষ্টা, তাই তো নাকি? ওয়ার্ল্ডে তাম পৃথিবীতে যত মানুষ আছে সবাই যদি দোয়া করে একসঙ্গে, আর সবাই যদি আলাদা আলাদা আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ সবার ডাক একসঙ্গে শুনতে পাবে। ধরে বলুন দিল খুলে হয় না, কলিজা ঘুরে হয় না, আমার স্রষ্টা যেমন তিনি স্রষ্টা, কেমন স্রষ্টা তাম পৃথিবীর মখলুকের স্রষ্টা, তাম মখলুক যদি আলাদা আলাদা একটা করে আবদার করে একসঙ্গে ডাকে, আল্লাহ সবার ডাক একসঙ্গে বুঝতে পারে। আমার আল্লাহ রব্বুল আলামিন, নবী হবে রহমত আলী আলামিন, আমার আল্লাহ তেমন সকলের স্রষ্টা, আমার নবী তেমন সকলের নবী, নবীর উম্মত যদি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে একসঙ্গে দরুদ পড়ে, আর একসঙ্গে দরুদের তোহফা যদি রাসূলুল্লাহর মাযার মুকাদ্দাসে ফারিস্তারা নিয়ে যায়, আমার রাসূল মদিনা জমি থেকে বুঝতে পারে, ধরে বলো না তো দিল খুলে হয় না, আর একটু বলি যা বলে হয় না, আর একটু মহব্বত করে চিনলে হয় না, অনুসারে কি করে করতে হবে? মহব্বত করে মন খুলে মনটাকে মদিনার দিকে দিয়ে দেয়, মনটাকে ময়লা লেগে আছে, মাঝে মাঝে একটু পানি শেষ হয়ে যায় পরিষ্কার হয় না, আবার একটু ঢালতে হয়, তারপরে আবার পরিষ্কার ঢালতে হয়। রসুলের ভালোবাসা ভালো কাজ একটা দুটো করতে করতে অন্তরটা আল্লাহ পরিষ্কার করে দেয়, মহব্বত করে পড়েন, মহব্বত করে এমনি পড়েছে অনেক, মহব্বত করে পড়েন আল্লাহ আলোয় আলোকিত হো পুরা গুরু হ
ফাতে আলী ওসি ঘোড়া ভেঙে দেন আল্লাহ নবীকে দেখে কলিজা ভরে সালাম দেন আল্লাহ নবীর নূরানি চেহারা দেখে চোখের পলক পড়ে না আল্লাহ নবীর নূরানি চেহারা দেখে নবীকে আলাদা করে ফলফল করে তাকিয়ে আছেন অসরে চোখের পানি ঝরে আল্লাহ নবীর দিকে তাকিয়ে 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 চোখের পানি গড়িয়ে জমিয়ে পড়ে বেশ কিছুক্ষণ হয়ে যায় আল্লাহ নবী তাকিয়ে দেখছেন আমার বন্ধু এতদিন কেঁদেছি আপনাকে দেখার জন্য না দেখে এতদিন ভালোবেসেছি না দেখে আজকে আপনাকে সরাসরি দেখছি এতদিন না দেখে কেঁদেছি আজ দেখা তো কিছু জিনিস পাওয়ার আশা করে তো মানুষ যখন অনেকদিন অপেক্ষা করে পাওয়ার পরে খুশি হয় কি হয় না আল্লাহ নবীকে দেখার জন্য কাঁদছিলেন দেখে খুশি হওয়া দরকার আল্লাহ নবীকে দেখে কান্না থামে না সান্ত্বনা দেখালো কেন কেন রাসূলুল্লাহ হাবিব আল্লাহর নাম দেখে কেঁদেছি আর আপনার দেখার পরে এই নূরানি চেহারাটা এক মুহূর্ত ভুলে থাকতে পারবো না আল্লাহ নবী বলে মাসে মাসে দেখা হবে হবে না আল্লাহ নবী বলে সপ্তাহে দেখা দেবো হবে না আল্লাহ নবী বুঝতে পেরেছেন আমার ভালোবাসা ছাড়া কিছু বলে না আল্লাহ নবী সান্ত্বনা দিয়েছিলেন বাবা পথে আমি হয়েছি আমি রাসূলুল্লাহ পৃথিবীর যে কোনো কোণার থেকে তার উম্মত যদি রসুলকে ভালোবাসে মদিনার জমিন থেকে বুঝতে পারে যে নবী পেয়েছি আর সেই নবীকে ভুলে আমরা কত জঘন্য কাজে নেমে গেছি কত ঠিক না ভুল কিছু কিছু এলাকায় দেখছি এখন গাঁজা করে সংখ্যা বেড়ে গেছে মেদিনীপুরে গাঁজা করে আছে হ্যাঁ গাঁজা পিষে দিয়েছে চোখগুলো লাল হয়ে গেছে শরীরগুলো ঠিন ঠিনে হয়ে গেছে মানুষ তো রাত দিয়ে চলি আল্লাহ শুকরিয়া আমি কার্তিক মাসে শুরু করে রোজা পর্যন্ত চল কম বেশি যারা ইন্টারনেট ঘাটে লাইভে প্রায় দিন আমাকে দেখেন তাই তো নাকি শুধু একটা জেলা না কখন কুচবিহার কখন দিনাজপুর কখন মালদা কখন মুর্শিদাবাদ এখান থেকে গাড়ি নিয়ে চলে যায় 20 ঘন্টা রাস্তা যেতে শুধু 20 ঘন্টা লাগে রাত দিয়ে চলি দেখি মানে আমার দুঃখ লাগে আমার হয় এরা আমার সন্তান এরা আমাদের ছেলে অপর কেউ না আমার নতুন উম্মত তো তিনজন চারজন মিলে বাড়ি বউ কাপড় জোটে না বাচ্চাদের ঠিক মতো পরিবেশে মানুষ করতে পারে না গাঁজা খেয়ে শরীরটাকে শেষ করেছে হাঁটতে আসতে করে ধাক্কা মানে 3 ঘন্টা খাবে চোখ লাল রাতের বেলা ভন্ডন ভন্ডন করে বসে চারজন পাঁচজন মিলে সাদা খুব টান যাচ্ছে কোথায় হারিয়ে গেল শরীরের অবস্থা কি 4 দিন পরে তো এমনি বিশাল শক্ত হয়ে যাবে নবীর উম্মতের চেহারা থাকবে তার মন জোরে বলুন সুবহানাল্লাহ নবীর উম্মতের আশিক অন্তর্ভাবে পরিষ্কার হিংসা থাকবে না মিথ্যা থাকবে না পরচর্চা থাকবে না নবীর ভালোবাসা আর আল্লাহর ভয় আল্লাহর মহব্বত থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ নবীর উম্মত লজ্জা লাগে না শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে বলুন আমি রবিউল ইসলাম এই জায়গায় বসেছি আপনারা তো আমাকে ভালোবাসার মতো দেখেন দেখেন না দেখেন না এই জায়গাটায় বসে কি গালি গালি করা যাবে আমার মতো মানুষ যদি নোংরা ভাষায় গালাগালি করে কেউ মানুষ ভালো ভাবে নেবে রাখাল ভাকাল গালাগালি দেয় যদি মানুষ কেন গালাগালি দেয় কিন্তু শরিয়াত তো রাখাল গালাগালি যে কোনা আর হুজুর গালাগালি দিলে সেই কোনা 10টা মানুষ নামাজ পড়ে না তাদের কেউ দেখে না হুজুর যদি একাত্তর নামাজ হয় হুজুর মানুষ নামাজ পড়ে না কেন হুজুরের জন্য নামাজ হোক আর হুজুর জন্য নামাজ হোক না রাষ্ট্রপতির পাশে গিয়ে দাঁড়ায় পৃথিবীর কোন শক্তি রাষ্ট্রপতির পাশ থেকে সরে যেতে বলবে অধিকার নেই
কালো মশা ধনী গরিব সবাই নবীর উম্মত আর সবাই আল্লাহর বান্দা আল্লাহ চাইলে ওকে কুকুর করে বানাতে পারত অহংকার করো না দুনিয়ার ঘরটা আর ভালো লাগে না সত্যি কথা বলতে এরকম হালাত কম বেশি যারা বসে আছেন আমার মনে হয় সবার ভয় নবীর কথা খুব সুন্দর আলোচনা হচ্ছে একটু মজলিসে যাই মন টানে কি টানে না যদি যাওয়ার মতো পরিস্থিতি না হয় যত ক্ষণটা না আসে দুনিয়ার খেয়াল কাছে মনটা যেন ওই দিকে টেনে থাকে এটা অন্য কিছু নয় নবীর ভালোবাসা কিছু মানুষ আছে এই মজলিসে এসে বসে নবীর দুঃখের কষ্টের কথাটা শুনে চোখে পানি আসে কি আসে না দুই শ্রেণীর যুবক পাবে একদল যুবক আছে অন্যায় সবার ভিতরে যাবি নবীর ইসলাম ফারিস্তারা কি মধ্যরাত কি মাঝরাত কি সন্ধ্যারাত নবীর কথা আল্লাহর কথা বলে বন্ধু বান্ধব ছেড়ে মজলিস এসে পাগলের মতো বসে থাকে কি থাকে না আর একদল যুবক আছে না বুনো কচু আল্লাহর হেদায়েত করুক পাশের এলাকার থেকে আর গ্রামের কিছু পাট পাটি আছে সব এক প্ল্যাটফর্মের লোক দাদা বল্লব চাকে জলসা হবে ফুচকার দোকান হবে মনোহরির দোকান বসেছে মেয়েরা ঘুরবে চলো একটা পাক মেরে আসি সে পাটি এখানে বসে না যায় আর ঘুরে বাড়ি চলে গেছে এরকম পাটি আছে না নেই ও সোনার মানে যুবকেরা এ ভালোবাসা বেকার নয় কষ্টের পয়সা কিছু গরিব মানুষ আছে মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করেছে আল্লাহ রসুলের মহব্বতের দাম চেয়েছে নবী দিবসের জলসায় দাম চেয়েছে আর গায়ের ঘাম মরিনি পয়সাটা খুশি মনে দিয়েছে আছে না নেই এ ভালোবাসা বেকার নয় নবীকে মানুষ মরে যাওয়ার পরে আল্লাহ নবীর কোন উম্মত যেন বিছানায় শুয়ে দুঃখ না করে এতদিন কেঁদেছি দিদার পাওয়া বলে পাই এতদিন কেঁদেছি স্বপ্নে দেখবো বলে দেখা হয়নি মদিনা যাব বলেছিলাম যাওয়া হয়নি সচক্ষেও দেখা হয়নি বিছানায় শুয়ে দুঃখ করবে আমার কি সব মিথ্যা হয়ে গেল আমি কি ঠকে গেলাম ইসলাম কাউকে ঠকায় না আর নবীর ভালোবাসা বেকার মৌতের বিছানায় শুয়ে যে ভালোবেসেছে তিনটে প্রশ্ন করে পোকা তোমার রবকে তোমার ধর্ম কি আমার নবী লোকা তোমার নবীকে ও সোনার নারী যুবকেরা চাঁদের মতো চমকানো চেহারাটা প্রত্যেক উম্মা তুম্মাতির কবরে আসে উম্মত গুলো আমার নবীকে দেখতে পেয়ে চিনতে পেরে যাবে আমার আল্লাহ পাক নবীর সঙ্গী করে জান্নাত দিয়ে দেবে উত্তর নিজে কানে শোনা যায় দুই নম্বরে স্বপ্নে স্বপ্নে দেখা যায় তিন নম্বরে সচক্ষে চার নম্বরে দুনিয়া না পেলে কবরে এখন প্রশ্ন হলো কবরে কারা দেখতে পাবে কারা পাবে না একটু ব্যাখ্যা দেওয়া দরকার আছে না একটু ব্যাখ্যা দেওয়া দরকার আছে না নেই এখন ব্যাখ্যা যদি দেই কারো হয়তো কষ্ট হবে রাগ করবেন না তো হ্যাঁ কারা কারা রাগ করবে একটু হাত তোলা দিয়ে যাই হোক ব্যাখ্যা দেয় যে সমস্ত আব্বার এখন বিড়ি খাওয়া ছাড়েন
মুরব্বীদের থেকে ধরবো না যুবকদের থেকে ধরবো? মুরব্বীদের থেকে ধরবো। সত্যি এইটা আমি উপলব্ধি করেছি। আসলে আমার 800,000 আওয়াজ ইউটিউবে পাবো, তার ভিতরে আমি অনেক জায়গায় চেষ্টা করি নতুন নতুন আওয়াজ করার। তারপরে অনেক মানুষ আবদার করে হুজুর ওই আওয়াজটাই আপনি করেন, সেখানে করতে হয় হুজুর ওইটাই ভালো লেগেছে, ওটাই আপনি করলে ভালো হবে, ঠিক আছে। তবে আমি যে কথাটা এই অবস্থা করেছি, প্রত্যেকটা জায়গা যেমন ব্যাখ্যাতে যুবকরা আগে এসেছে, মুরব্বীরা মানে জেনে শুনে বুঝে, মানে মুরব্বীদের ভিতরে আমি সত্যি কথা একদম সামনে সামনে বলি, সে ফাট ফাট চলবে। যারা শেষ বয়সে ভালো হয়ে গেছে, একদম ভালো হয়ে গেছে, যে একটা চাচা দিয়ে আছে যত শেষ বয়স হয়ে গেছে না, মানে এত বেড়া লাইনে চলে গেছে, ইচ্ছা করে সব বুঝে শুনে এমন বেড়া মারবে ভেবে পাবেন না যে কি জিনিস। শেষ বয়সে তাদের ভালো হয়ে যায় দেখেছি, খুব ভালো হয়। যারা বিগড়ে যায় না, মারাত্মক জিনিস হয়, কথা ঠিক বলছি না ভুল বলছি? ভাগ করবে না, বিড়ি খেয়ে মরে গেল, গালে বিড়ির গন্ধ, ওই মানুষটা লোক জিয়ারা পাবে? সিগারেট খেয়ে মরে গেল, মদ খেয়ে মরে গেল, গাঁজা খেয়ে মরে গেল, গাঁজা একসাথে শরীরে এখন আছে, নবীর জিয়ারা পাবে? পাবে না। কিছু আত্মা আছে কি করে, দাড়ি চাচে, অনেক মানুষ দাড়ি চাচা আছে না আছে তো? এখন আপনি বলুন, 40টা জলসায় বসে এখন দাড়িটা ছাড়তে পারলেন না, কি শিখলেন আর কি বসলেন? আগে এরকম যদি আজ থেকে এই একটা জীবনের কাজে না লাগাতে পারেন, আদেশ বা উপদেশ বা জীবনে একটা পরিবর্তন না আনতে পারি, বসে লাভটা কি হবে? নবীর ভালোবাসায় যদি জীবনটা পরিবর্তন করতে পারি, এটাই হলো জীবনের সার্থকতা, কথা ঠিক না? দুই একজন বলছে ঠিক, আর দুই একজন বলছে হুজুর মনে অন্য আজকে ভালো না। আমি বলেছি না আমার অত মেডিসিন গুলো হয়, আমি বলবো যারা দাঁড়িয়ে আছেন, একটা কোনো একবার করা আর একটা কোনো একাধিক বার করা, দুটো অনেক পার্থক্য, কথা ঠিক বলছি না? বলবো এটা ভুল করে ফেলেছে, আর কিন্তু বারবার সপ্তাহ সপ্তাহ তাদের পয়সা বেশি, আবার মানে দাঁড়িতে ক্রিম লাগে চেষে দিয়েছে, একটু হাত মুছে দেখে বলে বলছি আজকে তো কাজটা বলো তাড়াহুড়ো হয়ে গেছে, এটা কেন বারবার হচ্ছে, উল্টো করে নেবো, উল্টো করে নেবো। সেলুন দোকানদারে বলে একটু উল্টো করে নেবো, বিল্ডিং বালাখানা গাড়ি বাড়ি ব্যবসা বিজনেস চাকরি ছেলে বৌমা নাতি পুতি সব ছিল, মুখে দাঁড়িয়ে নেই মরে গেল। ছেলেরাকে বলছে দোকানদারকে ভালো কাপড় দাও, কি কাপড় দাও? গরিব মানুষ কাপড় কেনার পয়সা থাকে না, অনেকে আছে না, কাপড় এনে দিলেই ভালো। বড় লোকের ছেলেরা ভালো কাপড় দাও, বাপের জমিদারে ছিল মরে গেছে, খাটিয়া সবার সাদা কাপড় পরানো, চুল পেকে সাদা দাঁড়িয়ে পাশে আচ্ছা হতভাগা। নবীর মহব্বত এতটুকু সুন্নত নিয়ে যেতে পারলো না, নবীকে দেখেও চিনতে পারবে? এখন আপনার কোনো প্রশ্ন জাগবে যে হিন্দু মুসলিম এক জায়গায় মিলেমিশে থাকি, অনেক কি সরকারের অফিসে চাকরি করি, বিভিন্ন লেভেলে মানুষ অনাবসা করি, আমার বেমালন লাগে, মানুষ আমাকে টিটকারি করবে, পাগল বলবে, আমি আমার ধারণাটা একটু পরিবর্তন করার চেষ্টা করছি। কোন হিন্দু ভাইয়েরা, শিক্ষিত মানুষেরা, প্রকৃত হিন্দু ধর্মাবলম্বী ভাইয়েরা কোনো দাঁড়িয়ে থেকে কোনো চিৎকারি করতে পারে না, এটা সম্প্রীতির বাংলা, এই বাংলা শান্তিপূর্ণ বাংলা, এই বাংলা পশ্চিম বাংলার মাটি পবিত্র, পশ্চিম বাংলার মাটি আমার জন্মভূমি, এই জমিনের মাটির সম্মান আমার কাছে আছে। এই সম্প্রীতির বাংলায় কিছু অশুভ মানুষ, কিছু জালিমরা সম্প্রীতিকে নষ্ট করার চেষ্টা করছে না কেন? এই জায়গাটার নাম হলো রাধা বল্লভ চক, অথচ এখানে আল্লাহ আদম হয়, বাইরে বাইরে আল্লাহ আদম, এখানে মসজিদ হয়, মুসলমানদের জলসায় হরিপদ তারাপদর মাইক ধরা হয়, সেখানে কোনোদিন কোন আলেম বলে যে হিন্দু ভাইদের মাইক নিও না, প্রতিবেশী হিন্দু ভাইয়ের বাড়িতে বিয়েতে মুসলমানের অনুষ্ঠানে যোগ দেয়, ওরা এসে আমাদের অনুষ্ঠানে যোগ দেয়, কোনো আপত্তি ছিল না, কিন্তু এখন করে জালিম সরকার বসে মানুষের ভিতরে ভেদাভেদ করার চেষ্টা করছে না করেন? করছে। আমি এটাই বলবো, মানুষ পাগল বলুক, আসলে ওই মানুষটা মানুষ নয়, যে মানুষটা দাঁড়ির দেখে টিটকারি করে তাকে আপনি প্রশ্ন করুন, ও সত্যিকারে ধর্ম হিন্দু ধর্মের নামে কলঙ্ক, আমি কোনো ধর্মের উপর আঘাত দিতে চাইছি না, ওর ধর্ম করুক, আমার ধর্ম আমি করব, দুর্গা পুজো করবে, লক্ষ্মী পুজো করবে, সরস্বতী পুজো করবে, আমার কোনো আপত্তি থাকবে না, আমি নামাজ পড়বো জলসা করবো, তাদের কোনো আপত্তি থাকবে না, এতদিন ছিল না আজকে না আপত্তি, আমি দাঁড়িয়ে রাখবো কোনো আপত্তি নেই, উনি দাঁড়িয়ে চেষে রাখবো না, কোনো আমার কোনো আপত্তি নেই। কেন আপনি যদি দাঁড়িয়ে থেকে ঘৃণা করেন, যে সমস্ত হিন্দু ভাইয়েরা
দাড়ি দেখে ছোট চোখে দেখেন নাক মুখ শিক্ষান, আমি বলবো আপনি আপনার ধর্মের একটা কলঙ্ক। কারণ হলো শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব হিন্দু ভাইদের দেবতা, তার মুখে দাড়ি ছিল। দাড়ি রাখা ব্যক্তিকে আপনি দেবতা বলে মানেন, আর অন্য ব্যক্তি দাড়ি রাখলে আপনি তাকে দেখে নাক মুখ শিক্ষান, তাহলে আপনার দেবতার মুখে দাড়ি, আর আপনি দাড়ি রাখা মানুষের নাক মুখ শিক্ষাচ্ছেন, আপনি কোন দেবতার ভক্ত? কথা ঠিক না ভুল? অনেকে মনে করেন যে দাড়ি রাখলে আমার পরিবেশে বিভিন্ন অফিসে যেতে মান সম্মান লাগবে। আপনি ধারণাটা চেঞ্জ করুন। রবীন্দ্রনাথ ঠাকুর, তার কথা প্রথমে কিছুক্ষণ আমি বলছিলাম, একজন বিখ্যাত কবি, নোবেল পুরস্কার প্রাপ্ত কবি, নোবেল পুরস্কার প্রাপ্ত কবি, দাড়ি রাখা অবস্থায় স্যার যদি নোবেল পুরস্কার পেতে গেলে কোনো বাধা আপত্তি না আসতে পারে। দাড়ি রাখা কবির কবিতা যদি স্কুলের সিলেবাসের বইতে লেখা হতে পারে, দাড়ি রাখা কবির ছবিটাও যদি স্কুলের বইতে সরকারি বইতে ছাপা যেতে পারে, শ্রেষ্ঠ নবীর উম্মত, শ্রেষ্ঠ ধর্মাবলম্বী হয়ে রসুল্লাহর ভালোবাসায় দাড়িটা ছিল তো বলতে অসুবিধে কথা ঠিক বলছি না ভুল বলছি? কাল থেকে চাষ নিয়ে আমি মানা করব না, কিছু করার নেই, এটাকে আবদার করে দিলে আপনি মাত্র হবে। আপনি চাচ্ছেন আপনি দায়ী হবেন, আপনি না মানলেও, আর দশ জন না মানলেও, পৃথিবীর মানুষ না মানলেও আমার আল্লাহর রসুলের কোন ক্ষতি হবে না। রাস্তা দুটো শান্তির রাস্তা, অশান্তির রাস্তা, রাস্তা দুটো নাজাতের রাস্তা, আল্লাহ রসুলকে পাওয়ার রাস্তা, জাহান্নামের রাস্তা, বেঁচে যাবে না করছেন নাকি? আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট পাওয়া পেলে হবে না, সত্যি কথা বলবো, কে বলবে, কারা বলবে? আমি চাইলে ভিটামিন আস ভালো করতে পারি, সুন্দর একটা ঘটনা কাদানি ঘটনা বলে নেবে যাবে, মন ভরে যাবে, কিন্তু আমার বিবেক বাধা দেয়। দশটা বছর একটা মাদ্রাসা কথা বলেছি, চারশো ছাত্র হোস্টেলে থাকে, ঠিক আছে, ৩০ জন টিচার। আমি ওই সেই মাদ্রাসা দশ বছর খেদমত করার পর বিদেশ থেকে ইস্তফাদী এই লাইনে এসেছি, ভেবে দেখেছি মানুষ যোগ্য আলেম বহু আছে, মাদ্রাসার পরিবেশ নষ্ট হবে না, আলেম তৈরি হবে, কিন্তু সমাজে হক কথা বলা মানুষের সংখ্যা কমে যাচ্ছে। আল্লাহ দিনের দাওয়াত নিয়ে ইনশাআল্লাহ ময়দানে নামবো, পৃথিবীর মানুষ যদি করলে হক কথা বলবো, আমার আল্লাহ যদি রাজি থাকে আমার আল্লাহ দিনের খেদমত আমাকে নিয়ে করাবে। আমি যেটা স্বপ্ন দেখি সেটা আমার আল্লাহ আমাকে দিয়েছে। একটা সময় ছিল সংসারে খুব অভাব ছিল, আমার খুব কষ্ট করে লেখার পর শিখতে পারবো না, আজ একটা গাড়ি চাপে ১.৫ লাখ টাকা দেয়, আমি প্লেনে করে জল সাজে পুরো প্রশ্ন পীরের দল, আমার আব্বা আমার দল, দিনের খেদমত আমি কোনোদিন আপনারা ভালোভাবে নেন আর নাই নেন, আমার অস্কার পছন্দ হতে পারে নাও হতে পারে, তবে আমি হক কথা বলবো। যে আমি উপলব্ধি করেছি যেদিকে মানুষের কাছে অপ্রিয় হয়ে যাবে বলে হক কথা বলাতে বিরত থাকে, আসলে ওটা না, আমি যত হক কথা বলি মানুষ আমাকে তত ভালোবাসে, এটাই হলো ইসলাম। কথা ঠিক বলছি না ভুল বলছি? যদি আমার কাটা রাগ থাকতো মনে হয় অনেক মানুষকে চলে যেতেন, আমার আব্বারা কি ভাষায় বলবো আপনাদের, হাতে না ধরে পায়ে ধরে বলছেন দাড়িটাকে ছেড়ে দেন, আর কারা বসে থাকেন নামাজে যান, এই মাথাটা সংস্কার করবেন, মত করেন, নামাজটাকে জীবনের সঙ্গী বানিয়ে নেন, যেদিন তুমি এসেছিলে হবে, কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে, এমন জীবন করিবে প্রথম, মরণে হাসিবে তুমি, কানিবুল ভুজন, সত্যি যেন ভুজনের জীবনটাই কবিতার সঙ্গে মিলে গেছে। হুজুর কেবলা সাথী সঙ্গী যারা পরিবারের মানুষ ছিলেন, কলকাতা হসপিটালে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, বাড়ির থেকে বেরিয়ে যাচ্ছেন, বললেন আমি যাবো না, যখন আমাকে জোর করে নিয়ে যাচ্ছে তো চল, হুজুর কেবলা হাজির হলেন, বাড়ির থেকে বলে যাচ্ছেন যে আমি যাচ্ছি, মনে হয় আমার বাড়ি আসা হবে না, শেষ সময় পরিষ্কার ইশারা, তিনি স্পষ্ট আল্লাহ তাহাজ্জুদের নামাজে সালাম ফেরালেন, ডান দিক বাঁ দিক আল্লাহ তাকে সালাম দিলেন, জীবনের সঙ্গী করলেন নামাজ, কিসের জন্য আল্লাহ দিয়েছে একবার কানে আজানের আওয়াজ আসে না, কি করে বসে থাকে? এই করোনা ভাইরাসের মুসিবত কি আপনার কোন শিক্ষা দেয়নি? আমার আল্লাহ যে পাঠানোর সৈনিক এটা আপনি বুঝতে শিখেননি? আল্লাহ করোনা ভাইরাস পাঠিয়েছে, এটা আল্লাহ সৈন্য না? সরকারের ব্যাখ্যা অনুযায়ী
ডাক্তারদের ব্যাখ্যা অনুযায়ী যেভাবে শঙ্কর মনের ব্যাখ্যা শুনছিলাম যা দুর্গপুজো হলো যা দশহরা এবং শাস্ত্র করেছেন দুর্গপুজোর যা ভিড় হয়েছে আর জলসায় যা ভিড় হচ্ছে মানুষ তো সম্পূর্ণ যাবে করোনা ভাইরাসও মানুষ চেনে কি বলেন করোনা ভাইরাসও মানুষ চেনে আল্লাহ বিচার করে আলাদা একদম আমি বলবো না যে শুধু মুসলমানদের হচ্ছে আর হিন্দুদের হচ্ছে কার হচ্ছে না হচ্ছে মুসলমানদের হচ্ছে হিন্দুদের হচ্ছে অন্য ধর্মের মানুষের হচ্ছে ভারতে হচ্ছে পাকিস্তানে হচ্ছে বাংলাদেশে হচ্ছে চীনেও হচ্ছে ফ্রান্সে হচ্ছে লন্ডনে হচ্ছে যেটা আল্লাহ যেটা যাদের বোঝানো তাদের বুঝিয়ে দিচ্ছে যাদের বোঝা দরকার ছিল তারা বুঝে গেছে খোলে খোলে খবর হয়ে যাচ্ছে বাবা মোহাম্মদ এটা আমার আল্লাহ বিচার সেই ষষ্ঠ কারণে ভুলে রয়েছে কবে ভালো হবে না আল্লাহ আমাদের তৌফিক দেন বলুন আল্লাহুম্মা আমিন শেষ পর্ব বাকি আছে না আমি রাসূলুল্লাহ সংসারের জীবনে আর যদি সময় পাই তাহলে ইনশাআল্লাহ তার আগে আমার পরবর্তী বক্তা এসে যাবেন শুনছিলাম সারা রাতে পড়ে গেলেন আর তৌফিক দান না আমি করবি আরো ধরে না আমি করবি সিলসিলা হক পুরপুরা শরীর আহলে সুন্নাত ওয়াল জামাআত যার জাতি আমার মেহমান হন এরা আল্লাহ নবী শেজদা থেকে মাথা তুললেন ভাই জিব্রাইল কি খবর
তিনটে দাবি আমার আল্লাহ আজকে আপনার কাছ থেকে মঞ্জুর করে নেবে। আল্লাহর নবী হাস করলেন, আল্লাহর কাছে প্রথম দাবি করছেন, আল্লাহ আমার উম্মত যেন না খেয়ে দুনিয়ায় যেন অভাব আমার মনে না থাকে, আপনাকে ভুলে যায়, আমাকে ভুলে যায়, কবর হাসরকে ভুলে যায়। আল্লাহ আপনি অসন্তুষ্ট হয়ে গিয়ে নারাজ না খুশ হয়ে গিয়ে অন্যান্য নবীর জামানা যেমন গজব দিয়েছিলেন একসঙ্গে গজব দিয়ে মারবেন না। নাফরমানি করলে গজব হয়, এটা আমার আপনার নাফার বাড়ির ফল। আমফান ঝড় হলো, পরিবারটা পশ্চিম বাংলায় পড়লো, আল্লাহ দয়াময় পৃথিবীর জমিনে জাপান আর চীনকে, আল্লাহ দয়াময় আমেরিকা লন্ডনকে, মানুষেরকে এই আমফান ঝড়ের প্রভাব বুঝতে দেয়নি। গজব একটা এলাকায় আর একটা এলাকা ভালো থাকে, আল্লাহ সব বান্দাকে একসঙ্গে গজব দেবেন। এটা আমার নবীর দোয়া। তিন নম্বর দোয়া চাইবেন, আল্লাহ নবী চাইতে যাবেন, থমকে গেলেন, হাতটা নামিয়ে নিলেন, আল্লাহ ফেরেশতা জিব্রাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর একটা দোয়া আপনি চান, আপনার একটা দোয়া বাকি। আল্লাহ নবী হাতটা নামিয়ে নিলেন, ভাই জিব্রাইল, তিনটে চাওয়া দেবে দুনিয়া চেয়ে নেই, আমি ময়দানে মাহশরে উম্মতের জন্য কি করব, আমি এই দোয়াটা আজকে চাইব না। আমার যারা আসে হবে, যারা আমার ভালোবাসবে, আমার মহব্বতের উম্মত উম্মতি, সামান্য সামান্য নেকি কম করার কারণে যদি জাহান্নামে যাওয়ার জন্য আল্লাহ তাদের হুকুম করে, আমি সেই দিন এই দোয়াটা আল্লাহর কাছে তুলে দুর্বল রব, আপনি আমাকে তিনটে দোয়া চাইতে বলেছিলেন, আমি দুটো চেয়েছিলাম, একটা বাকি রেখেছিলাম। আজকে যারা আমার আসে, আমার ভালোবাসত, আমাকে মহব্বত করত, আমার সুন্নাতের উপরে জীবন যাপন করত, আল্লাহ আজকে আপনার কাছে ওই দোয়াটা চাইছি, আমার সুপারিশই কবুল করে আমার সঙ্গী বানিয়ে দেয়। নবীর উম্মতের কাতারে দাঁড়াতে গেলে দাড়ি রাখা লাগবে কি লাগবে না? নবীর উম্মতের কাতারে নবীর চাচার পরে নবীর ঝান্ডা নিচে দাঁড়াতে গেলে আমার নবী পাকের সঙ্গী হতে গেলে মদ খাওয়া ছাড়তে হবে কি হবে না, সুদ খাওয়া ছাড়তে হবে কি হবে না? এটাই বলছিলাম, মসজিদে যেতে গেলে ওযু করে ভালো পরিষ্কার জামা পরে যখন যেতে হয়, আর কবরে যাওয়ার আগে জীবনটাকে একটু পরিবর্তন করে নেয়। আল্লাহ আমাদের তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। একটাই দাবি রেখে যাব, জলসা দিচ্ছেন ভালো কথা, যারা জলসা কমিটি আছে যারা, আমি তাদেরকে বলছি কাল থেকে যেন পাঁচ অক্ত নামাজ পড়ে। আমি দাবি রেখে গেলাম কমিটি, কমিটি ছেলে আছে তো নাকি, সারা জীবন নবী দিবস দেব আর জলসা নামাজ পড়ব না নাকি জিনিস। পরিচিত মানুষ অন্তরঙ্গ এক স্টেজে দেখা হয় মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব, হরিক দা ক্যানি একটা ফুলের খুশবু এক এক রকম।